অন্যান্য যে সমস্ত আমাদের বিষয়গুলো রয়েছে, যদি কোনো কারণে, যৌক্তিক কারণে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, তাহলে এই দারিদ্র বিমোচনের উদ্যোগ কিংবা এখানে দাম দেওয়া, এখানে আরেকজনকে খাওয়ানো কিংবা আপনার জাকাত আদায় বিষয়, এই সার্বিক পরিস্থিতিতে দরিদ্র বিমোচন করার একটা উদ্যোগ আমরা কিন্তু দেখতে পাই। তার মানেটা হচ্ছে সবকিছু যদি আমরা মিলিয়ে নিই, আমরা পবিত্র কোরআন শরীফে বহু আয়াত আমরা দেখতে পাব আল্লাহ রাব্বুল আলামিন ইয়াতিমদেরকে, ইয়াতিমদের উপর সহায় হওয়ার জন্য বলেছেন, অভাবীদেরকে অন্নদান করার জন্য বলেছেন, এমনকি এরকমও আমরা দেখতে পেয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাকে ঋণ দাও, তোমরা আমাকে ঋণ দাও, বিনিময়ে আমি বহু গুণে গুণে একটি শস্য থেকে দানা হবে, তার থেকে আরো আরো হবে, হবে আরো বহু গুণে বৃদ্ধি করে আমরা দেব, আমাকে ঋণ দাও। এই ঋণটা কি আমাদের সহজ, আমরা যদি খুব সহজে চিন্তা করি, এই ঋণটাই হচ্ছে যে গরিব মানুষের কাছে কিছু খাদ্য সামগ্রী তুলে দেওয়া কিংবা সাহায্য করা, সহযোগিতা। সুতরাং সামগ্রিকভাবে যদি আমরা লক্ষ্য করি, ইসলামের অন্যতম একটা বিষয় দারিদ্র বিমোচন, অর্থাৎ এই দারিদ্র বিমোচনের মধ্য দিয়ে একটা সমতা ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলা। সমাজে যদি একটা সমতা থাকে, ন্যূনতম একটা সমতা বিরাজ করে, তাহলে সেই সমাজে শান্তি, শৃঙ্খলা, সুখ, শান্তি সবকিছুই বিরাজ করবে। এবং সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস আমরা শেখ এবং বিদাত মুক্ত সমাজ ব্যবস্থা কায়েমের লক্ষ্যে আমরা কাজ করছি। তো দুটার সমন্বয় যখন হবে, একটা সমতা ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম, আর সেই সমাজে শিখ এবং বিদাত মুক্ত সমাজ ব্যবস্থা, তাহলে আপনারা চিন্তা করে দেখতে পারেন যে আমাদের এই দেশটা কত সুন্দর হতে পারে, আমাদের এই জাতি কত দূর এগিয়ে যেতে পারে। সেই লক্ষ্যে আমরা কাজ করব ইনশাআল্লাহ। কিন্তু বাস্তবতাটা হচ্ছে সম্পূর্ণভাবে একটা ভিন্ন। আজকে এই রমজান মাসে আমরা পত্রিকাটা খুললেই দেখতে পারি আপনার জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতি। আমরা শুনেছি বিভিন্ন দেশে রমজান আসলে ব্যবসায়ীরা মূল্যের মধ্যে ছাড় দেন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য। রোজাদার একটু কম মূল্যে জিনিস পাবে, সেই জন্য বিভিন্ন দোকানগুলোতে দেখা যায় যে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে জিনিসপত্রের উপরে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য। সেখানে আমাদের দেশে ঠিক উল্টো চিত্র। রমজানটা আসলে মনে হয় জিনিসপত্রের দাম পাগলা ঘোড়ার মতো বেড়ে যায়, আর এটা নিয়ে আপনার তর্ক বিতর্ক এটা সেটা একটা ত্রাহি অবস্থা, বড়ই না খেজুর এটা নিয়ে চলছে হুড়স্থুল, বড়ই হবে না খেজুর হবে এটা নিয়ে হুড়স্থুল চলছে। এই হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা। এই সমাজ ব্যবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে আমরা আশা করব বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিস আমাদের যে সহিহ জিনিসটা রয়েছে সেটাকে নিয়ে এগিয়ে যাবে, সেই বিদাত মুক্ত বাংলাদেশ গড়ার চেষ্টা তো অবশ্যই করবেন। সেই সঙ্গে সঙ্গে ইসলামের যে একটা বার্তা কিংবা ইসলামের যে একটা লক্ষ্য, একটা সমতা ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলা, সেই লক্ষ্যেও জামাতে আহলে হাদিস কাজ করবে আমি আশা রাখি। আমাদের কাজগুলো হয়তো বা আরো একটু বৃদ্ধি করার প্রয়োজন রয়েছে। দীর্ঘদিন আমরা কাজ করেছি, প্রায় 74 বছরের সংগঠন। আমার যারা উত্তরসূরি ছিলেন, আমার প্রয়াত পিতা মিয়ার মোহাম্মদ হানিফ, আমার প্রয়াত নানা আলহাজ মাদের সর্দার, আমরা বংশ পরম্পরায় আহলে হাদিস করছি। এই দীর্ঘ 74 বছর 75 বছর চললো কাজ হচ্ছে, আমি আছি, আমি কাজ করে যাচ্ছি, আমিও কাজ করবো ইনশাল্লাহ। আমরা সবাই মিলে যাতে একটা সুন্দর সে বিদাত মুক্ত সমতা ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারি।
শুধু সরকারের পক্ষে একার পক্ষে এটা সম্ভব হয় না, সরকারের একার পক্ষে এটা সম্ভব হয় না। যখন একটা দ্বীনি প্রতিষ্ঠান, একটা আলেম ওলামা একটা কথা বলেন, তখন কিন্তু সাধারণ মানুষ অনেক বেশি পরিমাণে সেটাকে গ্রহণ করে। সরকার যখন তার আইন নিয়ে, কানুন নিয়ে, তার কর্তৃত্ব নিয়ে জনগণের কাছে যায়, জনগণ কিন্তু সেটাকে গ্রহণ ঠিক সেইভাবে করে না। একজন আলেম যখন একজন জনতাকে উদ্বুদ্ধ করতে পারে, সুতরাং এই দিকটা আমাদেরকে আরো বেশি বেশি করে খেয়াল রাখতে হবে। ইনশাল্লাহ আমরা পারবো, আল্লাহ রাব্বুল আলমিনের মেহরবানিতে ইনশাল্লাহ জমিয়তে আলে হাদিস সেটা করতে পারবে। এখানে একটি বিষয় আসছে যে জমিয়তে আলে হাদিসের তামিলি বোর্ড, এটা অত্যন্ত জরুরি একটা প্রয়োজন। আমি এখানে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছি, আমাদের আকরাম চাচা আরেকজন উপদেষ্টা, অত্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত ঘনিষ্ঠ, ইতিমধ্যে তার সাহায্য সহযোগিতাতে আমরা কিন্তু একটা ইউনিভার্সিটি অলরেডি আমরা পেয়েছি। আমার ধারণা যদি এই তালিমি বোর্ডের কাজটি আপনারা এগিয়ে নিয়ে যান, সর্বোচ্চ পর্যায়ে আমরা কথাবার্তা বলে আমরা এটার অনুমোদনের জন্য উদ্যোগ নেব। আমার আশা করি এটা হয়ে যাবে ইনশাল্লাহ, আল্লাহ যদি চায় ইনশাল্লাহ হয়ে যাবে, আমাদের এই উদ্যোগটা থাকবে। রমজানের ইফতারের সময় হয়ে গেছে, আমাদের সভাপতি মহোদয় কথা বলবেন। আমি তালিমি বোর্ড থেকে আজকে 66 জন কৃতি ছাত্রকে বৃত্তি প্রদান করা হয়েছে, এবং এই বোর্ড কনফার্ম করেছেন যে প্রতি বছর এই বৃত্তি প্রদান অব্যাহত থাকবে। তাদের এই সিদ্ধান্তের জন্য আমরা আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবো এই তালিমি বোর্ড যাতে পূর্ণ মর্যাদায় সরকারি অনুমোদন লাভের মধ্য দিয়ে তার কার্যক্রম চালিয়ে যায়। আপনাদের সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। জাজাউল্লাহ খাইর, তার অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্যের জন্য আমরা তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সত ও ন্যায়ের পথে সর্বদাই যেন তিনি অটল থাকতে পারেন। বাংলাদেশে আহলে হাদিসদের প্রয়োজনে, আহলে হাদিস সমাজের প্রয়োজনে, আহলে হাদিস আকীদা প্রতিষ্ঠার প্রয়োজনে তিনি যেন সর্বদাই কাজ করে যেতে থাকেন, যেতে পারেন, আমরা সে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সম্মানিত সভাপতি, বাংলাদেশ আহলে হাদিস তালিমি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান শায়েখ অধ্যাপক ডক্টর আবদুল্লাহ ফারুক স্যার, শায়েখ অধ্যাপক ডক্টর আবদুল্লাহ ফারুক স্যার, স্যারকে তার সমাপনী বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস কর্তৃক পরিচালিত আহলে হাদিস তালিমি বোর্ড এর আজকের এই সুন্দর সোনালী মুহূর্তের এই অনুষ্ঠানের সম্মানিত সুযোগ্য প্রধান অতিথি আমাদের সকলের প্রাণপ্রিয় ব্যক্তিত্ব, অত্যন্ত ডাইনামিক গতিশীল যার নেতৃত্ব জনাব আলহাজ সাইদ খোকন সাহেব, মাননীয় সংসদ সদস্য এবং সাবেক সফল মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আমাদের মাঝে আরও আমাদের প্রফেসর ডক্টর আজহারউদ্দিন স্যার রয়েছেন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং শিক্ষাবিদ, এবং প্রো ভাইস চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর হিসেবে যিনি অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। আমাদের সাবেক আইজিপি জনাব রুহুল আমিন সাহেব রয়েছেন, প্রফেসর ডক্টর দেওয়ান আব্দুর রহিম সাহেব রয়েছেন, আমাদের প্রফেসর ডক্টর লোকমান সাহেব, প্রফেসর ডক্টর ওসমান গনি সাহেব, আমাদের সাবেক সবজি হাবিব রহমান সাহেব রয়েছেন, শাহেব মুফাজ্জল হোসেন মাদানী হাফেজউল্লাহ তিনি রয়েছেন, আর বিশেষ চাঁদপুরের চন্দ্রদ্বয় বলবো জনাব নূর মোহাম্মদ তালুকদার সাহেব রয়েছেন, আর জামাল সাহেব রয়েছেন, আমাদের সম্মানিত সেক্রেটারি এই ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইন্ডিয়ান ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের। আমি সবার নাম নিতে পারছি না সময় স্বল্পতার কারণে, তবে একটি কথা বলবো যে আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত অভিভূত এবং মূল্যবান বক্তব্য যা আমরা শুনেছি পর্যন্ত আমরা প্রত্যেকেই ধন্যবাদ জ্ঞাপন করি। আর আমি একটা কথা বলতে চাই যে আমরা জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত, আমাদের জীবনের সেরা মুহূর্তগুলো আমরা ব্যয় করছি এই পবিত্র মাহে রমজানের এই সেরা মুহূর্তগুলো, তো আমরা যেন ইবাদতের মাধ্যমে এবং তাকওয়া অর্জন যেটা আসল উদ্দেশ্য সিয়ামের বিধানের, আমরা যেন তাকওয়া অর্জন করতে পারি। আর আমি আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ তালিম বোর্ডের ঐতিহাসিক
এই ইফতার মাহফিল থেকে আমরা বাংলাদেশ জমিয়ত আলেমের পক্ষ থেকে মাননীয় মেয়র মহোদয় এবং মাননীয় এমপি মহোদয়ের মাধ্যমে আমরা সরকারের কাছে একটি জোরালো দাবি জানাই যে যেহেতু রমজান আসলেই দ্রব্যমূল্যে পাগলা ঘোড়া শুরু হয়, লাগামহীন নিয়ন্ত্রণহীন হয়ে যায়। আমরা আশা করব আমরা মাননীয় এমপি মহোদয়ের মাধ্যমে সরকার কাছে দাবি জানাবো যে শুল্কমুক্ত খেজুর, শুল্কমুক্ত সোয়াবিন তেল, শুল্কমুক্ত ছোলা চানাচুর চিনি সবকিছু এক মাসের জন্য আশা করি শুল্কমুক্ত সরকার সবকিছুর আমদানির ব্যবস্থা করবেন ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমি দীর্ঘায়িত আলোচনা করতে চাই না, আমি শুধু আমার পূর্বের বক্তা বৃন্দের সূত্র ধরে বলতে চাই যে আলহামদুলিল্লাহ আপনারা শুনেছেন যে আমাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাংলাদেশের নয় সমগ্র বিশ্বের এক বিস্ময়কর ক্ষণজন্মা মহাপুরুষ আল্লামা প্রফেসর ডক্টর আব্দুল বারী রহিমাল্লাহ একটা স্বপ্ন ছিল দীর্ঘদিনের, তার স্বপ্ন বাস্তবায়ন হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা একটা আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ইসলাম ইউনিভার্সিটি অফ সায়েন্স অফ টেকনোলজি আমরা স্বীকৃতি লাভ করেছি, ভর্তি কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা সারা বাংলাদেশের মেধাবী ট্যালেন্ট এবং জেনিয়াস স্টুডেন্টদের ছাত্র ছাত্রীদের দৃষ্টি আকর্ষণ করছি, আমন্ত্রণ জানাচ্ছি, আমরা অভিভাবক বৃন্দের নির্দিষ্ট আমরা কামনা করছি যে আপনারা আমাদের বিশ্ববিদ্যালয় আপনার ছেলে মেয়েদের দেন, তাদের আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদান করে আমরা বাংলাদেশে শিক্ষা ব্যবস্থার একটা আমূল পরিবর্তন ঘটাতে চাই ইনশাআল্লাহ। আমাদের এখন দুটি লক্ষ্য, বাংলাদেশের তাওহিদ প্রতিষ্ঠা, শিরক বিদআতকে নির্মূল করা আর বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে শিক্ষার মানকে আন্তর্জাতিক গ্লোবাল র্যাঙ্কিং এ পৌঁছে দেওয়া ইনশাআল্লাহ। আমরা কাজটি শুরু করতে চাই, আমরা সরকারের এবং সকল জনগণের আপনাদের আমার সহযোগিতা আমরা প্রত্যাশা করি, আমরা কামনা করি। আলহামদুলিল্লাহ তালিঙ্গে বডি এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ, একেবারে আমি বলবো যে মানে গতি মানে বিশাল গতিতে এগিয়ে চলেছে আলহামদুলিল্লাহ। এবং যেদিন আমরা এটা সরকার কর্তৃক অ্যাফিলিয়েশন রেজিস্ট্রেশন লাভ করব, আমি মনে করবো সেদিন যথার্থ মূল্যায়ন হবে এই তালিমে বোর্ডের। আলহামদুলিল্লাহ সমগ্র বাংলাদেশ থেকে মাত্র 18টি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সৌদি আরবের মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে রেজিস্ট্রেশন অ্যাফিলিয়েশন স্কলারশিপের ব্যবস্থা রয়েছে, তার মধ্যে 17টি শিক্ষা প্রতিষ্ঠান এই বাংলাদেশ জমিয়ত আলেমের কর্তৃত্বে বা অধীনে পরিচালিত আলহামদুলিল্লাহ। আর আমি আরেকটু কথা বলতে চাই যে শিক্ষা বৃত্তি স্কলারশিপ এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত মেধাবী ট্যালেন্ট ছাত্রদের আপনার একটা মূল্যায়ন করা, তাদের যদি মূল্যায়ন না করা হয়, তাদের যদি এনকারেজ না করা হয়, তাদের যদি আপনার অনুপ্রেরণা দেওয়া হয় তাহলে কিন্তু মেধাবী স্টুডেন্ট তৈরি হয় না। আমি আমি মনে করি বাংলাদেশেও মেধাবী ছাত্রের অভাব নাই, কিন্তু আমরা তাদের সঠিক তারবিয়ত আমরা দিতে পারছি না। আমাদের পার্শ্ববর্তী দেশের যেভাবে ছেলেমেয়েরা আজকে তারা যেভাবে উন্নতি করছে, তারা গুগলে চাকরি নিচ্ছে, নাসায় চাকরি নিচ্ছে, ওয়ার্ল্ড ব্যাংকে চাকরি নিচ্ছে, আমাদের ছেলেমেয়েরা আজকে বিভিন্ন অশ্লীলতায় আজকে মুসলিম ছেলেরা হলি উদযাপন করে, আসলে আজকে মুসলিম ছেলেরা নাগা নাইট উদযাপন করে, যা লজ্জাস্কর ব্যাপার। আমাদের বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের মাথা হেট হয়ে গেছে। আমরা সরকারের কাছে জোরালো দাবি জানাই শিক্ষার মান উন্নয়ন করতে হবে এবং অশ্লীলতা মুক্ত সন্ত্রাস মুক্ত শিক্ষা ব্যবস্থা আমাদেরকে চালু করতে হবে। আমি পরিশেষে আবারও আমাদের সকল মেহমান বৃন্দ, আমাদের মাননীয় মেয়র মহোদয়, সাবেক মেয়র মহোদয়, মাননীয় এমপি মহোদয় আলহামদুলিল্লাহ অত্যন্ত খানদানি লোক, মেয়র হানিফ আলহামদুলিল্লাহ সমগ্র বাংলাদেশে পরিচিতি তার রয়েছে, যোগ্য নেতা হিসাবে, সৎ নেতা হিসাবে, ডাইনামিক লিডার হিসাবে মেয়র হানিফ যতদিন বাংলাদেশের ইতিহাস আছে, ঢাকার ইতিহাস লেখা হবে, মেয়র হানিফকে বাদ দিয়ে কোনো ঢাকার ইতিহাস রচনা হতে পারে না ইনশাআল্লাহ। তো আমরা ইনশাআল্লাহ তাদের অনুপ্রেরণায় এবং বিশেষ করে আমাদের যা অতিথিবৃন্দ আছেন, আমাদের বিভিন্ন পৃষ্ঠপোষক মহোদয় রয়েছেন, তারই সাথে যারা আপনার এখানে উপস্থিত রয়েছেন, আবার যারা অনুপস্থিত রয়েছেন, আমরা সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনারা আপনাদের এই তাওহিদবাদীদের সর্ববৃহৎ প্রাচীন এ সংগঠনের পাশে দাঁড়াবেন আর্থিকভাবে এবং সার্বিকভাবে আশা করি আপনাদের সহযোগিতা করবেন। আমাদের সামনে কিন্তু একটা আরেকটা স্বপ্ন আছে যেটা আমরা মহাসম্মেলনে 15-16 তারিখের ফেব্রুয়ারির মহাসম্মেলনে আমরা ঘোষণা দিয়েছি
যে আমরা বাংলাদেশে একটা মেডিকেল কলেজ এন্ড হসপিটাল আমরা করতে চাই, বাংলাদেশ জমিদারদের অধীনে মেডিকেল কলেজ এন্ড হসপিটাল ইনশাআল্লাহ পরিচালিত হবে ইনশাআল্লাহ। তো সেখানেও বহু অর্থের প্রয়োজন, বিশাল ক্যাম্পাসের প্রয়োজন, অনেক জমি জমার প্রয়োজন। আশা করি আপনারা বিভিন্নভাবে দায়িত্ব নেবেন এবং এই তাওহীদবাদীদের আপনার পাশে থাকবেন। তো আমি মহান আল্লাহর নিকট কামনা করি আর তোনাদ করি, ফরিয়াদ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পথ চালাকে কবুল করুন। বিশেষ করে আল্লামা আব্দুল কাফের কোরাইশী রহিমাহুল্লাহ, বিংশ শতাব্দীর প্রতিদ্বন্দ্বী সমাজ সংস্কারক, তিনি যে মহান লক্ষ্যকে সামনে রেখে এই জমি তালা দিশের প্রতিষ্ঠা করেছিলেন, আজকে আমরা তার উত্তরসূরিরা, তার আমরা সন্তানেরা আজকে বাংলাদেশে তার স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে চাই। বাংলাদেশের বুক থেকে যেন শির বেদাত উৎখাত হয়ে তাওহীদ প্রতিষ্ঠা হয়, পীরের এবাদত না করে আল্লাহর এবাদত আমরা প্রতিষ্ঠা করতে চাই ইনশাআল্লাহ। এ বিষয়ে আমাদের আপনাদের সার্বিক আমরা সবার সফলতা কামনা করে এবং আপনারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আজকের আমাদের ইফতার মাহফিলে এবং ছাত্রবৃত্তির অনুষ্ঠানে এবং যাকাত শীর্ষক সেমিনারে অংশগ্রহণ করেছেন, আপনাদেরকে বাংলাদেশ জমিয়তে আহলের পক্ষ থেকে প্রাণ ঢাল অভিনন্দন, শুভেচ্ছা, ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত কথা আলোচনা এখানে শেষ করছি। ওয়াকুর দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খায়ের, আলহামদুলিল্লাহ আমরা সময় থাকতেই পরিপূর্ণরূপে আমাদের অনুষ্ঠানের একদম শেষ।